এটা দুগুলহাটি রাজবাড়ির একদম পিছনের সাইড, একদম জরাজীর্ণ, এখানে লোকালয় নেই বললেই চলে। আছে হালকা পাতলা বিভিন্ন কুটির, বিভিন্ন এলাকা পতিত। তারপরও মানুষ শিকড়ের সন্ধানে পুরনো স্মৃতি বিজড়িত কিছু জিনিস দেখতে সময়ে অসময়ে হুল্লা করে। ভালো লাগা, ভালোবাসা, পুরনো ঐতিহ্য, বাঙালির শোভা, নওগাঁ দুগোলহাটি রাজপ্রসাদ। এখানে কিছুই নেই পিছন সাইডে, একদম প্রসাদের পিছনে আশেপাশে জরাজীর্ণ। সরকারি ভাবে এটা যদিও পরিত্যক্ত, তবুও শীতের আমেজে নওগাঁ শহরের একটুখানি সময়ের অবর্তমানে এককভাবে মানুষ এখানে আসে, উপভোগ করে, আনন্দ উল্লাসে মেতে ওঠে। আপনি দূর দূরান্ত থেকে আসলেও যেতে পারেন, কোনো অসুবিধা নাই। নওগাঁয় অনেক হোটেল আছে, আছে ভালো রেস্তোরাঁ। আপনি চাইলে যে কোনো শহর থেকে নওগাঁ শহরে আগে এসে তারপরে এই দুগোলহাটিতে আসতে পারবেন। আপনি সমস্ত দিন উপভোগ করে দেখে পরে নওগাঁ শহরে ব্যাক করতে পারবেন এবং রাত্রি যাপন করতে পারবেন। আমরা এখন একটু জরাজীর্ণ, তারপরও আমরা যতটা সম্ভব ভিতরে যাওয়ার চেষ্টা করছি, যতটা যাওয়া যায়, দেখানো যায়, আমি চেষ্টা করব ততটা দেখানোর। নেই কিছু, তারপরও সিংহ নাই, সিংহ দুয়ার আছে। প্রসাদ নাই, রাজা নাই, কিন্তু জরাজীর্ণ প্রসাদ আছে। শিকড় সন্ধানে মানবতা, ভালো লাগা, ভালো পরিবেশের সাথে দেখার সৌভাগ্য অনেকেরই হয় না। আপনারা চাইলে আসতে পারেন, দেখতে পারেন, উপভোগও করতে পারেন। আপনি যদি নওগাঁর বাহির থেকে আসেন তাহলে অবশ্যই আপনি রাত্রে নওগাঁ শহরে যাপন করবেন। হ্যাঁ, একদম ভূতরা অন্ধকার, গাছপালা দিয়ে প্রসাদটা ভরা। ভাবুন তো, সেই 100 বছর আগে যেখানে নূপুরের ঝংকারে প্রসাদ কাঁপিয়ে দিত, সেখানে আজ নিস্তব্ধ। গুপ্ত কুঠিরে সেই কান্নার আওয়াজ আর নেই। তারপরেও আছে কিছু স্মৃতি বিজড়িত আওয়াজ। এই আওয়াজের সন্ধানে, শিকড়ের সন্ধানে বাঙালি জাতি বরাবরই আগ্রহান। আর নওগাঁবাসীদের একদম
আনন্দের একটা সময়। জনজীর্ণ কুঠির হলো, পরিবেশের সাথে তাল মিলিয়ে এখানে আসার সৌভাগ্য যদি আপনার হয়, তাহলে আমি এতটুকু বলবো আপনার ভালো লাগবে। আর তাছাড়া শীতের আমেজে একটুখানি আনন্দের জন্যে আপনারা এখানে আসতে পারেন এবং দেখতে পারেন। দেখার শেষ নেই, জানারও শেষ নেই। হ্যাঁ, আমরা একদম জরাজীর্ণ মূল ফটকে এসে ঢুকেছি। সেই হাতিশালে হাতি, গুপ্ত ঘর কিংবা নর্তকীর ঝলমলে কিছুই নেই। তারপরও রাজা নাই, রাজপ্রসাদ আছে, সিংহ নাই, সিংহ দুয়ার আছে। আপনি চাইলে আসতে পারেন। আমি বলবো পুরনো স্মৃতি বিজড়িত কিছু স্মৃতি আপনি ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে পারেন। তারা দেখবে এই বাংলার রূপ, তারা জানবে এই ঐতিহ্য, তারা ভাববে আমরাও পারি, আমাদেরও আছে। এই হলো নওগাঁর দুগলহাটি রাজার রাজপ্রসাদ। তো বন্ধুরা, আজ এখানেই, হয়তোবা আবার কোনো দিন কোনো একটা জায়গায় আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাবো। ততদিনে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার এই চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার এই অদেখা জিনিসগুলো আপনাদেরকে দেখাতে পেরে যে ভালো লেগেছে তার জন্যে আমার সঙ্গে থাকবেন। আজ তবে এখানেই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।